জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়কে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রশাসনের, এর মধ্যে কোনো রাজনৈতিক চক্রান্ত নেই। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন তৃণমূল নেতা সন্দীপ মাহাতো। তিনি বলেন, করোনা ভাইরাসের প্রকোপ রুখতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। দুই সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী যদি মনে করা হয় কাউকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, তা অবশ্যই পালন করা উচিত। জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় শিলিগুড়ির পাশে যে ফ্ল্যাট বাড়িতে ছিলেন সেখানে পার্শ্ববর্তী কোনো এলাকায় করোনা রোগী ছিলেন, তাই তাদের সংস্পর্শে আসার জন্য তাকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের এই নিয়ম সকলের জন্যই প্রযোজ্য। না, এটা তো একটা প্রশাসনিক সিদ্ধান্ত। এই মুহূর্তে করোনা ভাইরাসকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে সমস্ত স্বাস্থ্যবিধির নিয়ম চালু করেছে, তার মধ্যে কেউ যদি কোয়ারেন্টাইনে থাকতে কাউকে সরকার মনে করে, নিশ্চয়ই উনি শিলিগুড়িতে যে বাড়িতে থাকতেন তার আশেপাশে এই ধরনের সিমটম দেখেছে, তাই সরকার তাকে বলেছে যে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার জন্য। এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং এটা ওনার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। উনি যদি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যদি উনি এটা নিজে একজন ডাক্তার হয়ে যদি উনি না বুঝতে পারেন, তাহলে এটা বলার কোনো জায়গা নেই। যদিও সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের দাবি তার ফ্ল্যাটে কোনো করোনা আক্রান্ত রোগী ছিল না, তার ফ্ল্যাট থেকে অনেকটাই দূরে অন্য একটি ফ্ল্যাটে কেউ করোনা আক্রান্ত হয়েছে বলে জানতে পেরেছিলেন তিনি। ওই ফ্ল্যাটে কয়েকজন চিকিৎসকও রয়েছেন, তাহলে তাদের কেন কোয়ারেন্টাইনে রাখা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন সাংসদ জয়ন্ত কুমার রায়। বলেন, তিনি নিজে একজন চিকিৎসক, এ ধরনের ঘটনায় কিভাবে কতটুকু সতর্কতা অবলম্বন করতে হয় সেটা ভালোভাবেই জানেন, কিন্তু কোয়ারেন্টাইনের নামে এভাবে পুলিশি প্রহরা দিয়ে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে, এর পেছনে বড় রাজনৈতিক চক্রান্ত রয়েছে। সাংসদ বলেন, শাসক দল পুলিশের ক্ষমতাকে কাজে লাগিয়ে এ ধরনের রাজনীতি করছে। আলিপুরদুয়ারের সাংসদকেও একইভাবে নজরবন্দি করে রাখা হয়েছে। আমার ফ্ল্যাটে পজিটিভ কোনো পজিটিভ ধরা পড়েনি। যেটা হয়েছে, যেই অ্যাপার্টমেন্টটা একটা বিরাট অ্যাপার্টমেন্ট, তাতে প্রায় 1000 ফ্ল্যাটস আছে, তার মধ্যে একটা ফ্ল্যাটে আমি থাকি। সেই ফ্ল্যাটের থেকে তার দূরত্ব অনেকটা, ধরুন এখানে হয়েছে ওই কদমতলার কাছাকাছি, অ্যাটলিস্ট ওই মোড়টার এদিক তো হবেই, তো এতটা ডিস্টেন্সে সেখানে হয়েছে এবং সেটা আলাদা একটা সেপারেট ফ্ল্যাট। আমার ফ্ল্যাটটা কমপ্লিটলি আলাদা এবং ওখানে অনেক ডাক্তার আছে এবং অন্যান্য অনেক কর্মী আছেন। তাহলে ওই ডাক্তার যারা ডিউটি করছেন তাদেরকে কোয়ারেন্টাইন করা উচিত নয় কি? তাহলে এটা যেমন একটা, তাহলে কোয়ারেন্টাইনটা শুধু আমার ক্ষেত্রে প্রযোজ্য হলো কেন? তারপর আরেকটা জিনিস ওনারা বলছেন যে আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। ইয়েস, আমি সব জায়গায় ঘুরে বেড়েছি, কারণ বিইং এ ডক্টর আমি জানি হোয়াট টু ডু, আমাকে কী করা উচিত আমি সেটা জানি। কোভিড যখন একটা মহামারীর আকার ধারণ করছে সারা পৃথিবীতে, আমাদের তার মধ্যে দেশও বাদ যায়নি, সেই সময় এই সমস্ত আমাদের যে সমস্ত স্টাফ যারা কাজ করছেন, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা ডিরেক্টলি ডিল করছেন, তাদের যাতে মোরালটা কোনোভাবেই ব্রেকডাউন যাতে না হয়, তারা যাতে নিজেদের ঠিক কেয়ার করে। এবং সত্যি কথা বলতে কি, যদি হেলথ সিস্টেম যদি কোনোভাবে এফেক্টেড হয়, জানি না কীভাবে পরিচালনা করছেন, যদি কোনোভাবে যদি ব্রেকডাউন হয় না এই বিএ স্টাফদের, তাহলে কিন্তু তারা কিন্তু ভুগবে। তার জন্য সবাইকে খেসারত দিতে হবে এবং মানুষকে, সাধারণ মানুষকে খেসারত দিতে হবে অনেকটা।